ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মাছের বাজারে এখন একটাই কথা, বাংলাদেশি ইলিশ। সকাল সকাল মাছের বাজারে একটাই কথা, বাংলাদেশের ইলিশ। কিন্তু সেই ইলিশ কিন্তু রীতিমতো মহার্ঘ। এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলা বাজারে, এবং মানিকতলা বাজারে ইলিশ বিকোচ্ছে 1 কিলো ওজনের মাছ হলে সেটা 1500-1600 টাকা, তার কম হলে 700-800 গ্রামের ওজনের মাছ হলে সেটা বিকোচ্ছে 1100-1200 টাকায়, এবং তার থেকেও বড় যদি হয় 1.5 কিলো ওজনের মাছ হলে সেই মাছের দাম 1800 থেকে 2000 টাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অর্থাৎ বলাই যেতে পারে যে বাংলাদেশের যে ইলিশ আসার কথা পশ্চিমবঙ্গে, সেই ইলিশ ইতিমধ্যেই আসতে শুরু করেছে। তবে ইলিশ কিন্তু মহার্ঘ, যথেষ্ট চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে যতটা ইলিশ যে পরিমাণে আসার কথা বলা হয়েছে, সমস্ত মাছ এসে এখনও পর্যন্ত পৌঁছায়নি বলে ইলিশের দাম যথেষ্ট চড়া। ক্রেতারা বলছেন দাম চড়া হলেও বাংলাদেশের ইলিশ একবার তো চেখে দেখতেই হবে। ক্যামেরায় সন্দীপ সাধুকার, সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।